রহস্যজনক ভাবে একই সাথে দুই কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ানো এলাকায় শনিবার এই ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার ঢাটিপাড়া এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানে একই সাথে দুই ছাত্রীর ওড়নার ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা গেছে মৃত দুই কিশোরীর নাম গীতাঞ্জলি সিনহা বয়স উনিশ এবং যুথিকা সিনহা বয়স উনিশ তাদের বাড়ি করণদিঘি থানার ঢাটিপাড়া ও কোচরা গ্রামে পরিবারের লোকেরা জানিয়েছেন দুই কিশোরী শুক্রবার সকালে ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয় সময় মতো বাড়ি না ফেরাতে পরিবারের লোকেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেন দুই ছাত্রীর মোবাইল ফোনও বন্ধ ছিল তারপর পরদিন সকালে তাদের দেহ পাওয়া যায়। মৃত গীতাঞ্জলি সিনহার দাদু জানিয়েছেন কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে তবে প্রাথমিকভাবে খুনের অনুমান করছেন তিনি করমদিকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি খগেন দাস জানিয়েছেন দুই ছাত্রীর মৃত্যু সংবাদ জেনেই ঘটনাস্থলে পৌঁছন তিনি দেখে মনে হচ্ছে তাদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক করণিকি থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানোর পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে